আসসালামু আলাইকুম, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। তো এই লকডাউনের সময়টিকে খুব ভালোভাবে যাতে আপনারা কাটাতে পারেন, বিশেষ করে যাদের পড়াশোনায় লকডাউন হয়ে গিয়েছে, পড়াশোনা গতি এগোচ্ছে না। তো আপনারা জানেন, অলরেডি পত্রিকা থেকে জেনে ফেলেছেন যে দেখা গেছে চাকরির পরীক্ষাগুলো, বিশেষ করে আপনার ব্যাংক জব বলেন বা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো, এগুলো নভেম্বর থেকে শুরু হয়ে যাওয়ার কথা আছে। এই চাকরির পরীক্ষা বলেন কিংবা আপনি অ্যাডমিশনের প্রিপারেশন বলেন অথবা ব্যাংক জবের প্রিপারেশন বলেন, তো যারা আমরা এইভাবে প্রিপারেশন নিচ্ছি, অনেকের ইংলিশের অবস্থা খুব বেশি ভালো না, তাই ইংলিশ বিষয়ে প্রিপারেশন, সেটা হতে পারে আপনার অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব প্রিপারেশন অর আদার্স এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম, এই প্রিপারেশনের জন্য আমরা অনলাইন ইংলিশ কোর্স থার্ড ব্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন, অলরেডি আপনারা জানেন যে আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচটি চালাচ্ছি। অনেকেই আমাকে অনুরোধ করেছে যে ভাই, আমরা তো প্রথম এবং দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারিনি, তো আপনি যদি থার্ড ব্যাচ চালু করেন আমাদের জন্য খুব সুবিধা হয় আর কি। তো তাদের কথা মাথায় রেখে এবং আমার নিজের কথা মাথায় রেখে, অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে লকডাউনে সময় কাটে না, সময়টা কাটানোর জন্য আমাদের মতো টিচারদের মূল মাধ্যম বা মূল যেই সময় কাটানোর চাবিকাঠি, সেটাই হচ্ছে গিয়ে পড়ানো। তো এরই সাপেক্ষে আমি অনলাইন ইংলিশ কোর্সের থার্ড ব্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি থার্ড ব্যাচ সম্পর্কে বলবো, কিভাবে আপনি ভর্তি হতে পারবেন বা কোর্স ক্রাইটেরিয়াটা কি বা কি কি পড়ানো হবে। তো তার আগে বলে নিচ্ছি যে আমাদের এই থার্ড ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছেন বা কারা এখানে ভর্তি হতে পারবেন, কাদের জন্য এই থার্ড ব্যাচটা কাজে লাগবে। তো বিশেষ করে যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তো আপনারা জানেন যে লকডাউনের কারণে আপনারা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে খুব বেশি সময় পাবেন না অ্যাডমিশনের জন্য। তো যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছেন, এখন থেকে এগিয়ে থাকতে চাইলে আপনারা আমাদের সাথে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটি করতে পারেন। এছাড়াও যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, সেটা হোক 41তম বা 42তম, তারা চাইলে আমাদের এই কোর্সটা করে রাখতে পারেন, আপনারা অনেকে এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে যারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন অথবা যে কোনো চাকরি সংক্রান্ত ইংলিশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, অথবা IELTS এর রিডিং এবং রাইটিং সেকশন আপনি ভালো করতে চাচ্ছেন, চাইলে আমাদের এই কোর্সটা করতে পারেন। তো আমাদের এই কোর্সটা আমরা শুরু করব 6 জুলাই থেকে, 5 জুলাই হচ্ছে ভর্তির লাস্ট ডেট। তো আমি এখানে বলে দিচ্ছি, দেখেন আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, হ্যাঁ, যেটা আপনাকে এককালীন আগেই পে করতে হবে। এটা আপনি বিকাশ অথবা রকেটে পে করতে পারবেন 01917211236 এই নাম্বারে। তবে আপনি যদি বিকাশ থেকে পে না করে রকেট থেকে পে করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6 এর পর আরেকটা 9 অ্যাড করতে হবে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা যদি আমাদের সাথে কোর্সটা করতে চান, আপনাকে প্রথমেই বিকাশ অথবা রকেটে, বিকাশ পার্সোনাল নাম্বার অথবা রকেটে যেটা বললাম আর কি, শেষে আপনাকে 9 অ্যাড করতে হবে। আপনি 1500 টাকা পাঠিয়ে দিবেন, পাঠানোর পরে আপনি আপনার পার্সোনাল মোবাইল নাম্বার থেকে আপনার নাম, অ্যাড্রেস এবং যেই নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি উল্লেখ করে একটা মেসেজ পাঠিয়ে দিবেন। মেসেজ পাঠানো হয়ে গেলে আপনাকে ফ্রিতে মেসেজে একটা সিক্রেট কোড এবং ফেসবুকের লিংক দেওয়া হবে, যেখান থেকে আপনি আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে গিয়ে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। তো এখানে বলে নিই যে আমাদের আসলে ক্লাস টাইমটা থাকবে স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েনসডে, অর্থাৎ শনি, সোম এবং বুধবার 7টায় ক্লাস হবে। আসলে মাগরিবের নামাজ 7:10 মধ্যে শেষ হয়, আমরা যদিও 7টায় বলেছি, 7:15 মধ্যে আমরা আসলে ক্লাসটা শুরু করবো আর কি। তো যদিও এই 3 দিন ক্লাস, কিন্তু বাকি 3 দিন আপনার এক্সাম হবে, MCQ এক্সাম হবে, তো শর্ট অ্যান্সার এক্সাম হতে পারে। আর আমাদের এই কোর্সের ডিউরেশনটা হবে 3 মান্থস প্লাস হতে পারে, হ্যাঁ মাইনাস হবে না আর কি, হ্যাঁ 3 মান্থস প্লাস। আর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা 3 দিন ক্লাস নেবো, পরের 3 দিন এক্সাম, এটা তো আমরা বলেছি যে 3 exams পার উইক, আপনাকে পার উইকে 3টা করে এক্সাম হবে, শনি, সোম, বুধ ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি এক্সাম হবে। আর প্রত্যেকটা ক্লাসের শেষে যে ক্লাসগুলো আমরা করলাম, এটার উপরে এখন তো আর হ্যান্ড আউট দেওয়া সম্ভব না, আমরা PDF লেকচার শিট দিয়ে দেবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই যে আপনি যে মানে আসলে এই কোর্সটা করাচ্ছেন, এই কোর্সে আমি কি কি পাবো? এই কোর্সে আপনি বেসিক একটু খেয়াল করতে হবে যত্ন সহকারে, আমরা একবারে বেসিক টু অ্যাডভান্সড গ্রামার শেষ করিয়ে দেবো ইনশাল্লাহ। এবং দেখা গেছে আসলে মুখে 40টা টপিক বলা সম্ভব না, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারবেন যে আমি কোন 40টা টপিক আপনাদেরকে পড়ায় বুঝাই দেবো ইনশাল্লাহ। তো এই হলো কি ঘটনা, আপনারা যারা চাচ্ছেন যে আপনারা এবার অ্যাডমিশনের প্রিপারেশন নিবেন কিংবা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, অথবা ব্যাংক জব বলেন কিংবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য বলেন, অথবা আপনি চাচ্ছেন যে না আমি ইংরেজি পড়াই কিন্তু আমি ইংরেজিতে আর একটু ভালো হতে চাচ্ছি, অথবা আপনি চাচ্ছেন যে না আমি এমনিতেই স্মার্টনেস বজায় রাখার জন্য আমি ইংরেজি শিখতে চাচ্ছি, কিংবা যে কোনো কারণে হোক না কেন, আপনি যদি ইংরেজির বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিখতে চান, এবং শুধু বেসিক টু অ্যাডভান্স গ্রামারই না, আমরা লিটারারি টার্মস এর
বেশ কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো আমি আগেই বলেছি 40টা টপিক আমরা আমাদের এই কোর্সটিতে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি শুধু পড়াবো না, আমি পড়ায় বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো আপনারা চাইলে আমাদের এই কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারেন ইনশাআল্লাহ, কথা দিচ্ছি আপনারা এই 1500 টাকা বিফলে যাবে না। তো আপনারা চাইলে যাচাই ক্লাস হিসেবে আমার ইউটিউব ক্লাসগুলো তো আসেই দেখে নিতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই হলো ঘটনা। এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি আমাদের কোর্সটা শুরু হবে জুলাই মাসের 6 তারিখ থেকে। জুলাইয়ের 6 তারিখে আমরা আমাদের ক্লাসটা শুরু করব এবং 5 তারিখের পরে আমরা আর কাউকে ভর্তি নেব না। আবারও বলি কোর্সটি হচ্ছে 1500 টাকা, যেটা এককালীন আপনাকে পে করতে হবে। এটা বিকাশ বা রকেটের মাধ্যমে আপনি পে করতে পারবেন। বিকাশে পে করলে এই নাম্বারে পে করবেন, আর রকেটে যদি পে করেন সেক্ষেত্রে 236 এর পরে আপনাকে এক্সট্রা ভাবে একটা 9 অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স, এই হলো গিয়ে ঘটনা। তো অনেকেই আমারে বলেন যে ভাই আমাদের তো আর্থিক সম্পত্তি নাই, অনেকেই বলে যে আমাদের আর্থিক সম্পত্তি নেই, আমরা যারা ক্লাস করতে পারতেছি না তারা কি করবো। যারা ক্লাস করতে পারতেছেন না তারা তো ইউটিউবের ক্লাসগুলো পাচ্ছেনই। এরপর একটা বিষয় হচ্ছে কি, তো ইউটিউবের ক্লাসের সাথে লাইভ ক্লাসের পার্থক্যটা হচ্ছে এইখানেই যে আমাদের লাইভ ক্লাসগুলো সাধারণত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা হতে পারে, কিন্তু ইউটিউবে আমরা যখন আসলে বড় বড় ভিডিও দিই তো মানে স্টুডেন্টরা বা যারা ভিউয়ার্স আছেন তারা খুব বেশি দেখেন। আমার গড় যে স্টুডেন্টরা বা ভিউয়ার্স আছে ভিডিওটা দেখে, আমার গড় ভিডিও দেখার যে গড় আর কি, মানে ভিডিও আপনারা দেখেন যে গড়টা, এটা হচ্ছে 4.5 মিনিট। তো দেখা গেছে 4.5 মিনিট ভিডিও ইউটিউবে দিলে তো আপনি সেটা থেকে যতটুকু শিখতে পারবেন তার চেয়ে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলোতে। এছাড়াও ইউটিউব দেখে যে আপনি শিখতে পারবেন না তা না, ইউটিউবে শেখা যাচ্ছে বলেই তো ইউটিউবে ভিডিও দেওয়া। তো এই হলো গিয়ে আমাদের থার্ড কোর্স সম্পর্কে আলোচনা। আপনারা চাইলে আমাদের অনলাইন ইংলিশ কোর্সের থার্ড ব্যাচে ভর্তি হতে পারেন, বা আপনাদের বন্ধু বান্ধব যারা আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ব্যাচে ভর্তি হয়েছে তাদের সাথে আপনারা আলোচনা করে নিলেও বুঝতে পারবেন যে কতটুকু ফলপ্রসূ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন, করোনা থেকে সবাই কে আল্লাহ হিফাজত করুক এই কামনায় আপনাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।